ভারী যানবাহন উঠলেই কম্পন শুরু হয় যশোর বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা ব্রিজে। বিকল্প ব্যবস্থা না থাকায় ঝুঁকি নিয়ে এই ব্রিজ দিয়ে চলাচল করেন যানবাহন চালক ও পথচারীরা। সড়ক বিভাগ বলছে শিগগিরই পুরনোটি ভেঙে নতুন সেতু তৈরি করা হবে। রিপন হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন হাসান কামরুল। যশোর শহরের সঙ্গে বেনাপোল স্থলবন্দরের সংযোগকারী সড়কের ঝিকরগাছায় এই সেতু। স্থলবন্দরের পণ্যবাহী ভারী যানের জন্য প্রায় অনুপযোগী। একাধিক বাস ট্রাক উঠলেই কম্পন শুরু হয় এই সেতুতে। বৃষ্টি যে কোনো সময় ভেঙে পড়ার শঙ্কায় স্থানীয়রা। বড় বড় গাড়ি গেলে বৃষ্টিটা এখন মানে কাঁপে, ভাঙতে ভাঙতে এমন অবস্থা, কখন যে হঠাৎ করে এটা ভেঙে পড়ে যাবে, বৃহৎ কোনো ক্ষতি হবে কিনা সেটা আমরা আতঙ্কের মধ্যে আছি। ব্রিজের চলাফেরা আমি মনে করি, জনগণ মনে করে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তুলনামূলক সরু এই ব্রিজের দুপাশে যানজট নিত্য ঘটনা, প্রায় প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। অনেক সময় অ্যাক্সিডেন্ট, বেশিরভাগ অ্যাক্সিডেন্টই হয়। তারপরে আপনার এই যে কপোতাক্য নদ যেটা ব্রিজের নিচে, এই কপোতাক্য নদে পানি প্রবাহিত হতে পারে না, তার কারণে আমরা আশেপাশে গ্রাম কয়েকটা গ্রাম বুড়ে যায়। এত ছোট এই ব্রিজটা, দুটো কপার্টমেন্ট পাশাপাশি গেলে এত জাম বেঁধে যায়, 3-4 কিলোমিটার হয়ে যায়। ইন্ডিয়াতে এত ভারী যানবাহন আসে, যখনই যায় তখন কেঁপে কেঁপে ওঠে, যাতে গেল 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 এরকম অবস্থা। পুরনোটি ভেঙে 6 লেনের নতুন একটি সেতু তৈরি হবে বলে জানিয়েছে যশোর সড়ক ও জনপথ বিভাগ। ব্রিজটা আমাদের আগামী বছর ইনশাল্লাহ শুরু হবে, কারণ এখানে কিছু স্থাপনা আছে, সেই স্থাপনাগুলো অপসারণ করে পরিবেশ তৈরি করতে হবে। ব্রিজটার লেন্থ হবে 107 মিটার, আমাদের এটা 6 লেন একটা ব্রিজ হবে। যশোর বেনাপোল মহাসড়কের এই ব্রিজ দিয়ে প্রতিদিন গড়ে 4,000 যানবাহন চলাচল করে। হাসান কামরুল, নিউজ 24। স্থানীয়দের দাবির মুখে যশোরের নওয়াপাড়ায় ভৈরব নদীর ওপর নির্মাণ করা হয়েছে ভৈরব ব্রিজ। নির্মাণ কাজও শেষ, তবে উদ্বোধনের আগেই এই ব্রিজের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ফাটল। এ বিষয়ে বিস্তারিত জানাতে যশোর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, স্বাগত জানাচ্ছি আপনাকে। রিপন, ব্রিজটি চালুর আগেই যে ফাটল দেখা দিয়েছে, এ বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছেন এবং সেখানের স্থানীয়রা এই ফাটল দেখে কি ধরনের আতঙ্কের মধ্যে আছেন? ধন্যবাদ আপনাকে। আপনি ঠিকই বলছিলেন যে শিল্প শহর কিন্তু নোয়াপাড়া। এই নোয়াপাড়ার এলাকার মানুষের দীর্ঘদিনের একটি দাবি ছিল যে ভৈরব নদীর এই জায়গাটি একটি ব্রিজ করার, সেই দাবি কিন্তু সরকার পূরণ করেছে। 2015 সালের দিকে কাজ শুরু হয়, এই চলতি বছরের জুন মাসে কিন্তু এই কাজটি শেষও হয়েছে, তবে এখনও পর্যন্ত উদ্বোধন করা হয়নি। আপনি জানেন যে দুই পাশের কিছু কাজ বাকি রয়েছে এবং একটি গেট রয়েছে যেটি রেল গেট, সেটি কিন্তু এখনও যে সরকারের অনুমোদন নেয়, সে কারণেই কিন্তু মূলত এই ব্রিজটি এখনও পর্যন্ত উদ্বোধন করা হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তো আমি স্থানীয়দের সাথে কথা বলবো, তারা এই ব্রিজের কিছু জায়গায় দেখছেন যে ফাটল রয়েছে, তো আমি স্থানীয়দের সাথে কথা বলবো, তাদের কাছে একটু জানবো। আপনার কাছে একটু জানতে চাই, আপনারা কী ধরনের ফাটল দেখছেন এবং এতে কি আপনার আতঙ্কিত কী? ব্রিজটি নির্মাণের পর থেকেই ফাটল ধরেছে, এর আগামাথা মাঝখান দিয়ে ফাটল আছে এবং দুই সাইড দিয়েও অনেক জায়গায় ফাটল ধরেছে। এখন ব্রিজ কর্তৃপক্ষ বলতেছে যে এটা কোনো সমস্যা না, কোনো ইয়ে না, আসলে সমস্যা না। এখানে তো প্রতিনিয়ত প্রতিদিন আমরা দেখতেছি যে আঠা লাগাচ্ছে, হ্যাঁ, গ্রাইন্ডিং কাটিয়ে এখানে ঢালাই দিচ্ছে, বিভিন্ন প্রকার, হ্যাঁ, তারা করতেছে, রিপেয়ারিং করতেছে, কিন্তু কোনো কিছুতেই ঠেক মানতেছে না, ফাটল আবারই ফাটল ধরতেছে। এখানে আর একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে ব্রিজ নির্মাণাধীন অবস্থায় তখন কিছু ব্রিজের কর্মকর্তারা এখানে গাড়ি, কিছু গাড়ি ছাড়েছে, কিছু ছাড়িনি, হ্যাঁ, এনারা কিছু ব্রিজের কর্তৃপক্ষ কিছু পয়সা খাইয়েও ছাড়েছে, তারপরে হ্যাঁ কারোর আটকে রাখেছে, কারো ছাড়েছে, এরকম ই হয়েছে। এখন কোন জন্য কি সমস্যা হয়েছে এটা আসলে আমরা জানি না, কিন্তু আচ্ছা আপনারা কি আতঙ্কে আছেন কি এইটা ফাটলে? না, দীর্ঘদিনের স্বপ্ন আমাদের পূর্ব পাড়ের মানুষের, যারা আমরা 8টা ইউনিয়ন, এই অভয়নগরে 8টা ইউনিয়ন, 8টা ইউনিয়নের 4টা ইউনিয়ন নদীর এপারে। এখন আমাদের তো দীর্ঘদিনের স্বপ্ন ছিল যে হুইপ সাহেব হওয়ার পরে আমাদের এই বাস্তবায়ন হয়েছে, কিন্তু আসলে
এখন যারা এইটা করেছে, যে ইঞ্জিনিয়াররা করেছে বা ই করেছে, তারা বলতে পারবে যে এই ফাটলের কি কি কারণে হয়েছে, কি আপনি কি দেখেছেন একটু বলেন তো। আমি দেখছি যে রাতের আধারে এখানে মানে গর্ত ঘুষে গর্ত ঘুষে ওইটা ঢালাই দেওয়া হয়। এতে আসলে আমাদের, আমি ছবি তুলেছি, এতে ফেসবুকে পোস্ট করেছি, তো এটা তো আমাদের জনগণ, সাধারণ জনগণেরই সমস্যা, দুর্ভোগ তো আমাদেরই, এটা তো ব্রিজের কর্তৃপক্ষ দায় নেবে না। ধন্যবাদ আপনাকে। আমি একটু কথা বলবো ম্যাক্স র্যাঙ্কিং জয়েন্টের যে প্রতিষ্ঠানটি, এই প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়ার আরিফুজ্জামানের সাথে। আপনার কাছে একটু জানতে চাই, একটু কেন আপনাদের এই ধরনের সমস্যাটা হলো একটু বলেন তো। হ্যাঁ, এটা মূল ব্রিজের কোনো পার্ট না, এটা হচ্ছে ব্রিজের মূল স্ল্যাবের উপরে যে ওয়ারিং কোর্স, ওয়ারিং কোর্সে হেয়ার ক্র্যাক আসছে অতিরিক্ত হাই টেম্পারেচারে কাজ করার জন্য। যে হেয়ার ক্র্যাকগুলো আসছে সেগুলো আমরা অ্যাপক্সির মাধ্যমে এগুলো রিপেয়ার করে দিয়েছি। এইটা আসলে আপনাদের যে আঠা দেওয়া হচ্ছে, আঠা দেওয়ার কারণ কি? আঠা দেওয়া হচ্ছে যে হেয়ার ক্র্যাক দিয়ে যাতে কোনো পানি প্রবেশ করতে না পারে মূল স্ল্যাবে, এই কারণেই আঠা দেওয়া হচ্ছে। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে কর্মকর্তারা রয়েছেন, তারা কিন্তু বলছেন যে আতঙ্কে হওয়ার কিছু নাই। তবে আমি প্রকৌশলীদের সাথে কথা বলেছি যারা এই যে দায়িত্বে রয়েছেন, তারা কিন্তু বলছে যে উদ্বোধনের আগে এই ব্রিজটা তাদের এখন হাতে আসে পৌঁছায়নি, অর্থাৎ তারা ব্রিজটা কিন্তু বুঝে নেয়নি, সে কারণে কিন্তু তারা পরবর্তীতে তদন্ত করে তারা ব্যবস্থা নেবেন। তো এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ, চলে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে। রিপন, আপনাকে ধন্যবাদ সংযুক্ত হওয়ার জন্য। দর্শক, সহকর্মী রিপন হোসেন ভৈরব ব্রিজের সবশেষ অবস্থা জানাচ্ছিলেন আমাদের।